প্রযুক্তি আমাদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে। এই প্রযুক্তি নিয়ে আমাদের এক্সপেকটেশনের জায়গাটাও কিন্তু অনেক। প্রযুক্তির দিন দিন আপডেট হচ্ছে, আপগ্রেডেশন হচ্ছে। একটা বছর শেষ হয়েছে 2023 সাল, আমরা অনেক প্রযুক্তি ব্যবহার করেছি। তবে চলছে 2024, কেমন হতে পারে 2024 সালের প্রযুক্তি বাজার, বিশ্লেষকরা তা নিয়ে জানিয়েছেন। 2024 সালের প্রযুক্তি দুনিয়াতে এআই কে বড় আকারে দেখা যাবে। 2024 সালে শক্তিশালী সংস্করণের চ্যাট জিপিটি বাজারে আনা হবে। এবছর এআই এর দুনিয়ায় কিছুটা স্থিরতা দেখা যাবে, যে ঊর্ধ্বগতিতে দেখা যাচ্ছে তা ধীর হবে। কিছু বাধার কারণে এআই এর উন্নয়নের গতি কিছুটা কমে আসবে। একটি এআই সিস্টেম পরিচালনা করা খুবই ব্যয়বহুল, প্রচুর কম্পিউটিং শক্তি এবং ব্যয়বহুল কম্পিউটার চিপের প্রয়োজন হয়। এসব বেশ কম পরিমাণে সরবরাহ হচ্ছে বলে বাধা তৈরি হবে। এছাড়াও নানা আইন কানুনের মারপ্যাচে এআই এর বর্তমান উন্মাদনা কিছুটা ধীর হবে 2024 সালে। 2024 সালে বৈদ্যুতিক যন্ত্রের চাহিদা বাড়বে। প্রথম তিন মাসে যুক্তরাজ্যের রাস্তায় 10 লাখ বৈদ্যুতিক গাড়ি নামবে, অর্থাৎ জার্মানির পর যুক্তরাজ্যে 10 লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হবে। তবে চাহিদা থাকার পরও 2024 সাল বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের জন্য আরেকটি কঠিন বছর বলে মনে করেন বিশ্লেষকরা। 2023 সালের শেষের দিকে ফোর্ড, GM এবং টেসলা সবাই তাদের বর্তমান বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কমানোর পাশাপাশি কারখানা সম্প্রসারণের পরিকল্পনা থেকে সরে এসেছে। দামের যুদ্ধ এবং সরবরাহ পদ্ধতিতে সমস্যার জন্য নানা সংকট দেখা গেছে বৈদ্যুতিক গাড়ি শিল্পে। বিশ্লেষকরা পরিস্থিতি খুব সহজে স্বাভাবিক হবে বলে আশা করছেন না। গাড়ির বাজার বিশ্লেষক ম্যাথিয়াস স্মিথ জানান, 2024 সাল হবে ইউরোপ জুড়ে বিক্রির জন্য একটি স্থবির বছর। জার্মানি এবং নরওয়ের মতো শক্তিশালী বাজারের গতি কমবে 2024 সালে। মানব আকৃতির রোবট কিংবা হিউম্যানয়েড রোবট 2024 সালে নানা কারণে সংবাদের শিরোনাম হবে। এলন মাস্কের টেসলার প্রকৌশলীরা অপটিমাস নামের একটি মানব আকৃতির রোবট তৈরি করছেন। এই রোবট শিগগিরই বিভিন্ন কারখানার কাজে যুক্ত হবে বলে ঘোষণা দিয়েছেন তারা। এই বছর জুলাই মাসে এলন মাস্ক 2024 সালে অপটিমাস টেসলা কারখানায় কাজ শুরু করবে বলে ঘোষণা দেন। মানব আকৃতির রোবট তৈরির জন্য টেসলা সহ অনেক প্রতিষ্ঠান প্রতিযোগিতায় নেমেছে। অ্যামাজন এরই মধ্যে নিজেদের গুদামে মানব আকৃতির রোবট পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে। ডিজিট নামের সেই রোবট মানুষের মতোই পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে পারে। এজিলিটি রোবোটিক্স এই রোবট তৈরি করেছে। আশা করা হচ্ছে আগামী বছর সাধারণ ব্যবহারকারী এবং গ্রাহকরা ডিজিট রোবটের মাধ্যমে নিজেদের বিভিন্ন কাজ করতে পারবেন। কানাডা স্যাংচুয়ারি এআই ফিনিক্স নামের একটি রোবট তৈরি করেছে। এই রোবট ব্যাগ গুছিয়ে রাখার মতো নির্দিষ্ট কিছু কাজ করতে পারে। 2024 সালে ফিনিক্স আরও কাজ করতে পারবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। ঔষধ শিল্পে 2024 সালে চমক দেখা যাবে। ঔষধ শিল্পে ওজন কমানোর বিভিন্ন ওষুধের চাহিদা সবচেয়ে বেশি, আর তাই ওজন কমানোর জন্য বিভিন্ন ওষুধ তৈরির প্রতিযোগিতা চলছে। ওয়েগোভি ব্র্যান্ডের ওষুধের কারণে ওষুধ নির্মাতা নোভো নর্ডিক্স ইউরোপের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বাজারের চাহিদা মেটাতে কয়েক শত কোটি ইউরো বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ওষুধটি ইঞ্জেকশনের মাধ্যমে ব্যবহার করা যায়। ধারণা করা হচ্ছে আগামী বছর ট্যাবলেট হিসেবে ওজন কমানোর ওষুধ বাজারে মিলবে। অন্যদিকে এলি লিলির ওষুধ মাউন্জারো মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ওজন কমানোর ওষুধ হিসেবে অনুমোদন পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নে আগামী বছর অনুমোদন পেতে পারে ওষুধটি। ফাইজারও নিজেদের ওজন কমানোর ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেতে অপেক্ষা করছে।